Good afternoon, everyone. Today is Tuesday evening. আমার অ্যাকচুয়ালি আমি এখন একটু বের হয়েছি, আমার বাসার কিছু গ্রোসারিস লাগবে, তো সেই গ্রোসারিস কেনার জন্য আমি একটু বের হয়েছি। তো আমি এখন এখানে আটলান্টা জর্জিয়াতে আমি যেখানে থাকি সেটা হচ্ছে জিমি কাটারে হংকং নামে এই গ্রোসারি স্টোর। এখানে মোটামুটি সব ধরনের গ্রোসারিস পাওয়া যায়, ভেজিটেবলস, ফ্রুটস, এভরিথিং। শুধু আমি এখান থেকে মাংসটা নেই না, কারণ মাংসটা এখানে হালাল না, তো আমি মাংসটা বেঙ্গলি স্টোর থেকে বা আলমদিনা নামে একটা স্টোর আছে সেখান থেকে আনি। আর অন্যান্য ভেজিটেবল যেগুলো লাগে সেটা আমি এখান থেকে হংকং থেকে নিই। আর মাছটাও আমি হংকং এই মার্কেট সুপার স্টোর থেকে নিই। তো আর তো চলুন আর বেশি দেরি না করে কথা না বাড়িয়ে আমি আমার শপিং শুরু করতেছি হংকং মার্কেটে। আমি এখন একটা করে আমার যা যা লাগবে বাসায় আমার শেষ হয়ে গিয়েছে সেগুলি আমি নিয়ে নিব। আর এখানে আমার শপিং করা শেষ হয়ে গেলে, গ্রোসারিস কিনা নেওয়া হয়ে গেলে আমি একটু ওয়ালমার্টে যাব। ওয়ালমার্ট থেকে আমার কিছু জিনিস নিতে হবে, কিন্তু আমি ওয়ালমার্টে ব্লগটা দেখাবো না, শুধু কী কিনবো সেটা দেখাবো। তো আপনারা আমার সাথে থাকুন, আমি এখন এখানে রসুন নিচ্ছি। ধনিয়া পাতা নিব, তো আপনারা সবাই কেমন আছেন? আমি তো একদম জিজ্ঞেস করতে ভুলে গিয়েছি আপনারা কেমন আছেন। আমি ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আশা করি ভালো আছেন। তো আমি এখন এখানে গাজর নিচ্ছি, একটা গাজর নিলাম। তারপর আরও কিছু যেগুলি আমার দরকার, যেগুলি দেখতে পাবো সেগুলি আমি একটা একটা করে নিয়ে নিব। আমার কিছু সুইট পটেটো, মিষ্টি আলু লাগবে, তা আমি এখন কিছু মিষ্টি আলু নিয়ে নিচ্ছি। আমি এখন একটা একটা করে আমার যা যা লাগবে আমি সব কিছু নিয়ে নিব। আর কথা বললাম না, আপনারা দেখতে থাকুন আমার ব্লগে আমি কী কী নিচ্ছি। এখানে দেখুন লাউ পাতা আছে, বাট আমার খুব নেওয়ার জন্য ইচ্ছে করতেছে, কিন্তু লাউ পাতাগুলো আমি দেখলাম তেমন একটা ভালো না, মানে একটু শুকনা আর একটু নষ্ট, তাই আমি নিলাম না আজকে। আর এমনি আমি অন্য অন্যদিন ভালো থাকে নিয়ে নেই লাউ লাউ শাক, আজকে নিলাম না। এখন আমি কিছু কিউকাম্বার খিরা নিয়ে নিচ্ছি, শসা, সাধারণত আমি এই সুপার মার্কেটটাতেই আমার বাসার গ্রোসারি যেগুলি ভেজিটেবল, ফিশ, মাছ লাগে আমি এই হংকং সুপার মার্কেট থেকেই নিই। এই সুপার মার্কেটে আপনার সব ধরনের ভেজিটেবল ভালো ফ্রেশ পাওয়া যায় এবং ভালো ভালো আপনার দামও ভালো, প্রাইস ওয়াইজ ভালো। তো অন্যান্য দোকানে বা অন্যান্য সুপার মার্কেটে একটু দাম বেশি, অন্যান্য সুপার মার্কেটের তুলনায় হংকংয়ের একটু দাম কম, তাই আমি হংকংয়ে আসি আমার সব বাসার জন্য যা যা লাগে ভেজিটেবলস, ফিশ আমি এখান থেকে কিনি। এখানে চিংড়ি মাছ, অনেক ধরনের চিংড়ি মাছ বড় ছোট, তারপরে ক্যাটফিশ, বাংলা, তারপরে তেলাপিয়া, লাইভ, অনেক ধরনের মাছ এখানে পাওয়া যায়। বাফেলো, ইলিশ মাছও পাওয়া যায়, রূপচান্দা, তেলাপিয়া লাইভ পাওয়া যায়, ক্যাটফিশ লাইভ পাওয়া যায়। তা আমি আজকে আমার এখান থেকে কিছু আমার বাসার জন্যে ক্যাটফিশ নিব, বোনলেস,
সেগুলো আমি অর্ডার করি পরে। দেখেন এখন আমি কিছু ক্যাটফিশ বাংলা রাইস 1 পাউন্ড নিয়ে নিব, আজকে বাসায় রান্না করব। তাই 1 পাউন্ড ক্যাটফিশ বোনলেস কাটা ছাড়া নিয়ে নিলাম আমার বাচ্চাদের জন্য। আমি ক্যাটফিশ রান্না করে থাকি বোনলেস কাটা ছাড়া, তো ওদের খেতে সুবিধা হয়। এখানে এই এইটা আপনার বাংলাদেশে বলে না আটার বন, না বাটার বন, সরি বাটার বন, একটু বাটার বন টাইপের, বাট বাংলাদেশে বাটার বনটা একটু মজা এটা থেকে, এটাও একটু মোটামুটি মজা। আমি এই বাটার বনটা নেই, একটু মিষ্টি কম, তাই আমি এটা নেই বাসায় নিয়ে যাই, আমি বাচ্চারা খাই, আমি খাই, আমার হাজবেন্ড লাইক করে। আর আমি কিছু ফ্রুটস নিলাম, আম, দেখেন ম্যাঙ্গো গুলো আসছে এবার, অরেঞ্জ। এখন আমি আমার সবগুলো ভেজিটেবলস গ্রোসারিজ আমি এখন কাউন্টারে রাখবো সব নেওয়ার জন্য। আমার কিনা হয়ে গেছে সব ধরনের যা যা লাগবে বাসায় আমার ভেজিটেবলস অ্যান্ড গ্রোসারি, সেগুলো আমি নিয়ে নিচ্ছি। এখন আমি হংকং থেকে বের হয়ে যাচ্ছি, এখান থেকে আমি একটু ওয়ালমার্টে যাবো, বাট ওয়ালমার্টের ব্লগটা করা হবে না, অল্প একটু করবো। আমি কী নিবো ওয়ালমার্ট থেকে জাস্ট অতটুকু দেখাবো আপনাদেরকে, আর বাসা গিয়ে কী কী নিয়েছি পুরো অল্প একটু ভিডিও আপনাদেরকে শেয়ার করব। তারপর আমার রান্নার জন্য সব কিছু রেডি করতে হবে বাসায় গিয়ে, কারণ আজকে রাত্রে রান্না করতে হবে। তো তো আমি আমি ইউজলি রাতের রান্নাটা আফটারনুন বাজার করার, যেদিন বাজার লাগে সেদিন বাজার করার শেষে আফটারনুনে আমি আমার রাতের রান্নাটা করে থাকি। তো এখানে আমি ওয়ালমার্টে এসেছি, ওয়ালমার্টে আমি আমার যা যা লাগবে নিয়ে নিলাম, ব্রেড নিলাম। আর এখানে হ্যালোইন হবে নেক্সট মান্থে, তো হ্যালোইনের জন্য দুটো বাস্কেট নিয়েছি আমার বাচ্চাদের জন্যে। আর এই যে আমি বাসায় চলে এসেছি, আমি কী কী গ্রোসারিস নিয়েছি, ভেজিটেবল ফুডস নিয়েছি, সবগুলো আমি এখানে টেবিলে রাখলাম আপনাদেরকে দেখানোর জন্য, সুবিধার জন্য, দেখার সুবিধার জন্য। তো এখানে আমি একটা ব্রেড নিয়েছি, আমার বাচ্চার কুকিজ, কাপ কেক, অল টাইপ ভেজিটেবলস অ্যান্ড কিছু ফ্রুটস নিয়েছি, আপনারা দেখতে তো পাচ্ছেন আমি কী কী গ্রোসারিস বাই করেছি। তো এবার এইগুলোই আমি আজকে বাই করেছি আমার যা যা বাসা লাগবে। তো আমি আজকে মিষ্টি কুমোরটা রান্না করব ক্যাটফিশ দিয়ে, একটু পরে আমি আমার মিষ্টি কুমোর অ্যান্ড ক্যাটফিশ এগুলি সব কিছু ইনগ্রিডিয়েন্টস রেডি করব, তারপরে কিভাবে রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা আমার সাথেই থাকুন। আমার বাচ্চা ওয়ালমার্টে, বড়টা ছেলে আমার সাথে গেলে ওয়ালমার্টে সবসময় একটা টয় কিনবে, যে এটা ওর টয় না, টয় না কিনলে ওর ভালো লাগে না, একটা টয় কিনতেই হবে। আর কাপ কেক কিনবে, একটা ক্যান্ডি কিনতে হবে তার জন্য, এটা তার ওয়ালমার্টে যেতেই হবে এই জন্য। আমি যে যখন গ্রোসারিস কিনতে যাই আমাকে আগে জিজ্ঞেস করবো মাম্মি কোথায় যাবে, ওয়ালমার্টে না অন্য কোথাও, যদি আমি ওয়ালমার্টে যাই তাহলে সে যাবে আমার সাথে, না হলে সে যাবে না। আর এই তো আজকের আমার এই এগুলি আমি আজকে বাসার জন্য গ্রোসারিস আমার কিনা হয়েছে। তা আমি এখন আমার রান্না প্রিপেয়ার করব। তো আমি
যে হংকং থেকে যে বনলেস ক্যাটফিশটা নিয়ে এসেছি সেটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি, তারপরে ম্যারিনেট করে এখন ভেজে নিব। আর যে মিষ্টি কুমোরটা এনেছি সেটাকেও আমি কেটে নিব একটু পরে। তারপরে এই মিষ্টি কুমোর দিয়ে আমার ক্যাটফিশ দিয়ে মিষ্টি কুমোরটাকে রান্না করে নেব। তো আমার সব ইনগ্রিডিয়েন্ট কী কী দিব মিষ্টি কুমোরে এগুলো সব আমার এই ব্লগে থাকবে। আর আমি বেগুন ভাজা করবো সেটাও ব্লগে থাকবে। তো আপনাদের সাথে আমার আজকে কীভাবে আমি রান্না করব মিষ্টি কুমোর সেটা শেয়ার করতেছি এই ব্লগে। তো আমার সবগুলো মাছ আমি ভাজার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিছি। এখন এগুলি মাছগুলো ফ্রাই হতেছে ফ্রাই প্যানে, আর আমি এখন আমার মিষ্টি কুমোরগুলোকে কেটে নিব। অ্যাকচুয়ালি মিষ্টি কুমোরটা এক পাশ দিয়ে একটু মানে নষ্ট হয়ে গেছে, তো ওই পাশটা আমি কেটে ফেলে দিচ্ছি, নষ্ট নষ্ট সাইডটা। এখন আমি এগুলিকে পিস করে নিচ্ছি, তারপরে এগুলি থেকে আমি ছোকলাগুলো ফেলে দিব, তারপরে এগুলিকে ছোট ছোট কিউব করে কেটে নিব রান্না করার জন্য। ক্যাটফিশ ফ্রাই ভাজা হয়ে গেছে, একটু পরে আমি ক্যাটফিশ গুলোকে নামিয়ে ফেলবো, পুরোপুরি ভাজা হয়ে গেল। আর আমি এখানে আমার কোমর গুলোকে কেটে নিচ্ছি, আমার কোমর কাটা হয়ে গেছে। তো আমার সব ইনগ্রিডিয়েন্টস কাটা হয়ে গেছে, আমি মিষ্টি কুমোরের যা যা রান্না রান্না করার জন্য দিব সেগুলি আমার এক সবকিছু আমি তৈরি করে নিয়েছি, কেটে নিয়েছি। তো আমি এখন আমার পাতে পাতে তেল দিয়ে দিচ্ছি মিষ্টি কুমোর রান্না করার জন্য। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব তেলের ভিতরে। এখন আমি পেঁয়াজটাকে একটু নেড়ে নিব। আমার পেঁয়াজটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। এখন এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি, একটু নেড়ে নিচ্ছি হলুদটাকে পেঁয়াজের সাথে। তারপর আমি একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে মশলাটাকে একটু মিশিয়ে নিব পেঁয়াজের সাথে। জিরা গুঁড়া দিচ্ছি, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, অল্প একটু মরিচের গুঁড়া দিচ্ছি, আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে মিক্স করে নেড়ে নিব ভালো করে। তারপর এখানে আমি পাপরিকা গুঁড়া ইউজ করছি। পাপরিকা গুঁড়াটা হচ্ছে আপনার কালারের জন্য, তাহলে ত্বকের একটা সুন্দর কালার হয়, এটাতে কোনো ঝাল নেই, শুধু কালার হয় পাপরিকা পাউডারটা। এখন আমি একটু পানি দিয়ে তরকারি মশলাটাকে কষিয়ে নিব ঢাকনা দিয়ে। আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, এখন আমি একটু ভালো করে নেড়ে দিচ্ছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি আমার কোমর কাটা। আমি এখন মিষ্টি কুমোরগুলোকে ভালো করে নেড়ে দিব একটু লবণ দিয়ে, পরিমাণ যে যার পরিমাণ মতো লবণ দিয়ে দিব। ভালো করে নেড়ে নিচ্ছি লবণটাকে কোমরের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে মিষ্টি কুমোরটাকে কষিয়ে নিয়েছি 5 মিনিটের মতো। এখন আমি একটু নেড়ে নিব মিষ্টি কুমোরটাকে, তারপর আমি অন্যান্য ইনগ্রিডিয়েন্ট মিষ্টি কুমোরটাতে দিয়ে দেবো। আমি আমার ভাজা মাছটাকে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ক্যাটফিশ বনলেস কাঁটা ছাড়া মাছ, তাহলে আমার বাচ্চাদের সুবিধা হয় মাছ খেতে।
আমি আমি বেশিরভাগই কাঁটা ছাড়া বংলাদেশ মাছ কিনে থাকি। এটা হচ্ছে ক্যাটফিস। আমি আমার একটি বাটিতে পানি দিয়ে আমার তরকারিতে দিয়ে দিব, তারপর একটু নেড়ে দিব হালকাভাবে, মিষ্টি কুমড়োটা মাছের সাথে মিশিয়ে দিব। এখন আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োর ভেতরে। এখন হালকাভাবে নেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব, আর 5 মিনিটের মতো কুক করে নিব আমার মিষ্টি কুমড়োটাকে। এখানে আমি বেগুন কেটে রেখেছিলাম, এখন বেগুনটাকে আমি ফ্রাই করব তেলে। তো আমি সব ইনগ্রিডিয়েন্টস সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে নিব বেগুনটাকে। আমি এটাকে অল্প তেলে ফ্রাই প্যানে বেগুনটাকে ভেজে নিব। যে যার পরিমাণ মতো মশলা দিয়ে দিবেন। আমি এখানে হলুদ, মরিচ, জিরার গুঁড়ো অল্প একটু, আর ধনিয়া গুঁড়ো, পাপরিকা গুঁড়ো দিয়ে লবণ দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে নিব। তারপর আমি অল্প তেলে ফ্রাই প্যানে ভেজে নিব। এখানে আমার ছেলে এসেছে, আমি যখন রান্না করি সে সবসময় রান্না করে আসবে, দেখবে আমি কি রান্না করি কি করি। তারপরে ওগুলো দেখেছিও কপি করার চেষ্টা করবে, অনেক কিউরিয়াস সে। আসলে বাচ্চারা তো কিউরিয়াস হয়, আবার আসবে একটু পরে। এখন চলে গিয়েছে, আবার আসবে একটু পরে আমার ছেলে। তো আমার মিষ্টি কুমোরটা মোটামুটি প্রায় হয়ে গিয়েছে, একটু পরে আমি মিষ্টি কুমোরের ধন্যবাদ দিয়ে আমার মিষ্টি কুমোর হয়ে যাবে একটু পরে। তো আমি এখন আমার মিষ্টি কুমোরটা অন্য চুলায় দিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানটা এই চুলায় দিয়েছি। তাহলে আপনাদের দেখার জন্য সুবিধা হবে, আমি এখানে আমার বেগুনটাকে ভেজে নিব এই ফ্রাই প্যানে। এখন আমি বেগুনটাকে দিয়ে দিচ্ছি একটা একটা করে ফ্রাই করার জন্য, ভেজে নেওয়ার জন্য। একটু করে তেল দিয়ে দিচ্ছি বেগুনের। দেখেন আমার ছেলে আবার এসেছে, সে সবসময় দেখবে আমি কি করি কিচেনে। আমার কিউরিয়াস বেবিটা, ইবান ইবান তুমি দেখো, আমাকে দেখো কি রান্না করি মামা। মামা মিষ্টি কুমড় দিয়ে রান্না করতেছি ক্যাটফিশ। তো আমি আমার বেগুনটাকে এক পাশ থেকে আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি, এক পাশ আমার ভাজা হয়ে গিয়েছে। আমার মিষ্টি কুমোরটা প্রায় হয়ে গিয়েছে, আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তারপর আমি একটু করে আমার চুলাটা বন্ধ করে দিব। আমার মিষ্টি কুমোর রান্না করা হয়ে গিয়েছে। আমার বেগুন ভাজাও হয়ে গিয়েছে অর্ধেক, আর অর্ধেক বাকি বাকি আছে, সেই অর্ধেক আমি ভেজে নেব চেষ্টা করে। এইভাবে আমি আমার বেগুনটা ভেজে নিই, আর মিষ্টি কুমড়ো আমি ক্যাটফিশ দিয়ে রান্না করে থাকি। যদি আপনাদের আমার মিষ্টি কুমড়ো আর বেগুন ভাজা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল, আর আমাকে নিচে জানাবেন কেমন হয়েছে আমার রান্না, যদি আপনাদের ভালো লেগে থাকে। আর আমি সবসময় রান্না করা শেষ হলে আমার রান্নার তরকারিগুলো আমি কাজের বাড়িতে ঢেলে নিই, আর আমার পাতিলাগুলো আমি সাথে সাথে দিয়ে ফেলি, তাহলে আমার জন্য খাদ জমা হয়ে থাকে না। এইভাবে আমি আমার ডেলি রান্না করে থাকি। আমার রান্না হয়ে গেছে কমপ্লিট। দেখুন আমার বেগুন ভাজা, মিষ্টি কুমড়ো, ক্যাটফিশ দিয়ে রান্না করা হয়ে গেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে আমার রান্না, তাহলে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল, কমেন্ট বিলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। Bye-bye.